দিতে হবে আমাকে ওই পরিবাহীকে। তাহলে যে আধান দিতে গেলে তাহলে কৃতকার্য কত হবে, সেক্ষেত্রে ডব্লু যদি হয় তাহলে সেক্ষেত্রে জিরো টু কিউ। তাহলে ইন্টিগ্রেশন করলে কি পাচ্ছি আমরা, ওয়ান বাই সি কিউ স্কোয়ার বাই টু জিরো টু কিউ। তাহলে কি পাচ্ছি, কিউ স্কোয়ার বাই টু সি। এখন কিউ বলতে আমরা শিখেছি সিভি, বাই টু সি সমান হাফ সিভি স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে যে বিকর্ষণ বল, পরিত বিকর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য। এই কৃতকার্যই আহিত পরিবাহের পৃষ্ঠে স্থির শক্তি হিসেবে সঞ্চিত থাকবে। মনে রাখবে তোমরা যে ডাব্লিউ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই টু সি অথবা হাফ সিভি স্কোয়ার। এখন বিভিন্ন বিভবযুক্ত দুটি পরিবাহীকে যদি আমি তার দিয়ে যুক্ত করি তাহলে সেক্ষেত্রে পরিবাহী দুটিতে আধান কত থাকবে যুক্ত করার পরে, এবং কি পরিমাণ শক্তি লস হবে তড়িৎ শক্তি, সেটা আমরা বের করব। তাহলে বিভিন্ন বিভবযুক্ত দুটি পরিবাহীর মধ্যে আধান বন্টন তাহলে ধরা যাক যে সি ওয়ান ধারাগত একটা পরিবাহীকে কিউ ওয়ান আধান দেওয়ার ফলে ওর বিভব হলো ভি ওয়ান, অনুরূপভাবে সি টু ধারকত্বের একটা পরিবাহীকে কিউ টু আধান দিয়েছি, কিউ টু আধান দেওয়ার ফলে বিভব হলো ভি টু। তাহলে এক্ষেত্রে আমরা কী লিখবো, কিউ ওয়ান সমান সি ওয়ান ভি ওয়ান, এর ক্ষেত্রে লিখবো কি কিউ টু সমান সি টু ভি টু। এখন যদি আমি এদিকে তার দিয়ে যুক্ত করে দিই তাহলে মোট আধান কত হচ্ছে, কিউ সমান কিউ ওয়ান প্লাস কিউ টু, সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু। এবং মোট ধারকত্ব কত হলো, সি সমান সমান সি ওয়ান প্লাস সি টু। তাহলে সাধারণ বিভব কত হবে, কারণ যুক্ত করার ফলে কি হবে যে এদের বিভব সমান হয়ে যাবে, কারণ আধান বণ্টিত হবে, তার ফলে প্রত্যেকের যে বিভবটা কি হবে যে সমান হয়ে যাবে, ধারকত্ব অনুসারে আধান বণ্টনের ফলে বিভব সমান হয়ে যাবে। তাহলে কত হচ্ছে যে ভি সমান সমান যে মোট আধান বাই মোট ধারকত্ব, সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু বাই সি ওয়ান প্লাস সি টু। দেখলাম এটাই কথা, এটাই সেই মূল আধান কিউ, কিউ বাই সি ওয়ান প্লাস সি টু। এখন যার যার ধারকত্ব অনুসারে আধান সে নিয়ে নেবে, কারণ যার ধারকত্ব বেশি ধারণ ক্ষমতা বেশি অর্থাৎ সে বেশি আধান টানবে, যার ধারকত্ব কম জায়গা কম খাওয়ার জায়গা কম সে কি কম আধান খাবে। সেই হিসাবে যে প্রথম পরিবাহীর আধান যদি কিউ ওয়ান নেয় তাহলে ধারকত্ব অনুসারে তাহলে সি ওয়ান ভি সমান সমান সি ওয়ান কিউ বাই সি ওয়ান প্লাস সি টু। অনুরূপে দ্বিতীয় পরিবাহী কিউ টু আধান নিলে সি টু ভি, তাহলে সি টু কিউ বাই সি ওয়ান প্লাস সি টু হবে। এই যে আধান বন্টনের ফলে তাহলে কি হলো যে প্রত্যেকে একটা আধান কিন্তু নিয়ে নিল, আলাদা আলাদা আধান সে নিয়ে নিল, তার ফলে এখানে কি পরিমাণ শক্তি ক্ষয় হচ্ছে সেটা দেখা যাক, যে আধান বন্টনের ফলে কি পরিমাণ শক্তি লস হচ্ছে। আগে যুক্ত করার পূর্বে মোট শক্তি কত ছিল আর যুক্ত করার পরে বিভক্ত সমান হয়ে গেল দেখলাম, তাহলে শক্তি কত হলো, সেই শক্তির যে অন্তরফল সেটাই হচ্ছে লস হচ্ছে। তাহলে যুক্ত করার পূর্বে মোট শক্তি কত ছিল, স্থির শক্তি হাফ সি ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ সি টু ভি টু স্কোয়ার। যুক্ত করার পরে কত হলো, যে হাফ বিভক্ত হয়ে সমান দেখলাম, তাহলে যুক্ত করার পরে ধারকত্ব ইন্টু ভি স্কোয়ার, ওই ভি এর মানটা যদি বসিয়ে দেওয়া যায় কত হবে, যে সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু হোল স্কোয়ার বাই সি ওয়ান প্লাস সি টু হোল স্কোয়ার। এটা কেটে গেল মানে একটা থাকলো। এখন যদি আমি বিয়োগফল নির্ণয় করি তাহলে কি পাব, যে ডাব্লু সমান ডাব্লু ওয়ান মাইনাস ডাব্লু টু। তাহলে এটা বিয়োগ করলে যদি আমি আর লিখছি না সময় খুব কম,
C1 plus C2 V1 difference V2 square কারণ V2 V1 এর চাইতে বেশি হতে পারে কমও হতে পারে তাহলে এই যে শক্তি যে লসটা হলো বন্টনের ফলে সেটা কোথায় গেল যে দেখা যায় যে লস যে শক্তিটা সেটা কিছুটা তাপ শক্তি এবং কিছুটা তড়িৎ স্ফুলিঙ্গ আকারে বাইরে নির্গত হতে পারে এইভাবে আলোক শক্তি এবং তাপ শক্তিতে মুক্ত হতে পারে তাই তো যে স্থিতি শক্তি সেই শক্তির যে ঘাটতিটা বা লসটা এই লসটা এইভাবে শক্তির রূপান্তর ঘটে এগুলো তোমরা প্রবলেম সলভ করতে গেলে তোমাদের এই সূত্রগুলো কাজে লাগবে এগুলো একটু ভালো করে বাড়িতে করবে সলভ করবে নেক্সট হচ্ছে ধারক ক্যাপাসিটর এই যে আমি বললাম আধান যে ধরে রাখার যে ক্ষমতা ধারকত্ব তাহলে এটা কি যে যে জিনিসের সাহায্যে যে যন্ত্রের সাহায্যে এই আধানটাকে আমরা ধরে রাখতে পারি সেটাই হচ্ছে কি যে ধারক অর্থাৎ আধান সংরক্ষণ করার যে ব্যবস্থা সেটাই হচ্ছে ধারক তাহলে এই ধারক কি স্যার একটু আগেও বলে গেলেন যে সমতল পাথের যখন ওই প্রাবল্য বের করলেন দুটো পাথকে কাছাকাছি রেখে কি করতে হয় যে আধান বৃদ্ধির ব্যবস্থা করতে হয় তাহলে এখানে ধারক কি যে দুটো পাথ আমি কাছাকাছি রাখলাম কাছাকাছি রেখে এটাকে প্লাস কিউ আধান দিলাম তাহলে আবেশের ফলে কি হলো বি পাতের এটা এ পাত এটা বি পাত এর ভিতরের পৃষ্ঠে নেগেটিভ আধান আবিষ্ট হবে আর বাইরের পৃষ্ঠে পজিটিভ আধান কিন্তু এই পাতটাকে ভূ সংলগ্ন করা হয় তাহলে এই যে বি পাতের যে নেগেটিভ আধান এই এ পাতের কি যে পজিটিভ বিভবকে কি করবে কিছুটা নষ্ট করে তাহলে বিভব কমে যায় বিভব কমলে কি ধারকত্ব বাড়বে আর যেহেতু এটা ভূ সংলগ্ন সুতরাং এই পজিটিভ আধানগুলো তো প্রশমিত হয়ে যায় এখন এই যে বিভব যে কমালো এই পাতটাকে রাখার উদ্দেশ্য যে বিভব কমানো বিভব কমালে ধারকত্ব বাড়বে ফলে আধান সে আরও নিতে পারবে এইভাবে আধান স্টোর করতে পারে তাহলে এর ভেতরে কি আছে যে কোনো পরাবৈদ্যুতিক মিডিয়াম যে তোমরা এই ধারকটা তোমরা চিনতে পারবে বাড়িতে যদি ফ্যান থাকে ফ্যানের উপরের দিকে দেখবে একটা ব্যাটারি বোতল থাকে ওটাই হচ্ছে একটা ধারক ওটাকে হচ্ছে চমককৃতি ধারক বা টেলিভিশন বা রেডিওর পেছনেও দেখবে ছোটো ছোটো অনেকগুলো ধারক লাগানো থাকে তাহলে এই যে ধারক তোমাদের একটা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয়টা একটু দেখিয়ে দিই এখান থেকে দেখানো যাবে যে এটা হচ্ছে সমান্তরাল পাত ধারক তাহলে সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে যদি আমাদের এই দুটো পাতকে খুব কাছাকাছি লাগানো থাকে প্র্যাকটিক্যালি এবং এদের মধ্যে কে পরাবৈদ্যুতিক মাধ্যম রাখা আছে এখন দেখা যাবে কি এর মধ্যে যদি কোনো একটা বিন্দু নেওয়া হয় তাহলে বিন্দুর দরুন এটা কি যে বিন্দুতে যদি প্রাবল্য নির্ণয় করি দুই পাথের দরুন তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখলাম স্যার দেখালেন যে এক্ষেত্রেও প্রাবল্যের যে এই বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে গেলে কি হবে এই দিকে হবে এই পাথের দরুন E1 যদি ধরি আবার এই পাথের দরুন যদি বের করতে চায় সেক্ষেত্রেও কিন্তু E2 যদি ধরি এই দিকেই হবে আবার তাহলে আমরা দেখলাম কি E1 E সমান মোট প্রাবল্য কত হবে E1 প্লাস E2 এবং দেখা যায় যে এই যে পাদ্যের ভিতরকার দূরত্ব খুব ছোট এর তুলনায় পাদ্যয়ের যে ক্ষেত্রফল বা বেদ যদি খুব বেশি হয় তাহলে মধ্যবর্তী মিডিয়ামটা সুষম তড়িৎ ক্ষেত্র হিসেবে ধরা যেতে পারে সুতরাং এর মধ্যে যে তড়িৎ বলরেখাগুলো কী হবে পরস্পর সমান্তরাল হবে তাহলে মোট প্রাবল্য তারা দেখলাম কি σ/2εplus σ/2ε = σ/ε σ/kε0 এটা আমরা জানি আগেই তাহলে এখন যে বিভব পার্থক্য কত হবে ধারকত্ব নির্ণয় করতে হলে বিভব পার্থক্য একটা ফ্যাক্টর তাহলে বিভব পার্থক্য কত হচ্ছে যে VA-VB অর্থাৎ বি পাত থেকে একক ধনাত্মক আধানকে এই পাতে আনতে কৃতকার্য কত হচ্ছে ইনটু এদের ডিস্টেন্স কত ডিস্টেন্স হচ্ছে ডি তাহলে কত পাচ্ছি যে σ/kε0 ×d তাহলে ধারকত্ব কত হবে ওই ফর্মুলা Q/VA-VB এখন কিউ এর মানটা কত হচ্ছে প্রতিপাদের ক্ষেত্রফল মনে করো আলফা আর তলমাত্রিক ঘনত্ব সিগমা তাহলে তলমাত্রিক ঘনত্ব একক ক্ষেত্রফল আধান সিগমা তাহলে আলফা ক্ষেত্রফল কত সিগমা আলফা / σ/d / kε0
তাহলে এটা ক্যালকুলেশন করলে কি পাচ্ছি কে এপসাইলন নট আলফা বাই ডি, এটাই হচ্ছে সমান্তরাল পথ ধারকের ধারকত্বের রাশিমালা। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে কি সমান্তরাল পথ ধারকের ধারকত্ব নির্ভর করবে প্রতিটি পাথের ক্ষেত্রফলের উপর, সমানুপাতিক, মাধ্যমের প্রকৃতি অর্থাৎ পরাবৈদ্যুতিক ধ্রুবকের সমানুপাতিক, আর পাথদ্বয়ের ভিতরকার দূরত্ব ডিস্ট্যান্স ডিস্টেন্সের ব্যস্তানুপাতিক। তোমাদের প্রবলেম সলভ করতে গিয়ে অনেক সময় বলে দেয় যে অনেকগুলো যে 35টা বা 36টা পাত দিয়ে সমান্তরাল পাত ধারক তৈরি করতে হবে, সব ডাটাগুলো বলে দেয় আলফা ডি, বলে যে ওই যে যে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা জানি যে দুটো পাত দিয়ে একটা ধারক হয় তাহলে এন সংখ্যক পাত দিয়ে কত হবে এন মাইনাস ওয়ান সংখ্যক ধারক তৈরি হবে। সেক্ষেত্রে কিন্তু আমরা লিখবো কি সি ইকুয়াল টু এন মাইনাস ওয়ান কে এপসাইলন নট আলফা বাই ডি, এটা করলে হয়ে যাবে। সময় যেহেতু কম তাহলে একটা জিনিসও দেখা যেত যে মিশ্র পরবর্তী মাধ্যমে সমান্তরাল পাথরকের ধারকত্বে রাশিমালা নির্ণয় করে তোমাদের দেখিয়ে দিতাম, কিন্তু সময় কম আর দুটো জিনিস দেখিয়ে দিই, ওই যে ওই সমবায়টা একটু আমি একটুখানি বলে দিয়ে ছেড়ে দিচ্ছি যে ধারকের সমবায় আছে শ্রেণী সমবায়, শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় তোমরা আগেই জানো ওদের ক্ষেত্রে এখানে কতগুলো ধারককে তার দিয়ে পরপর যুক্ত করা হলো। এখানে প্রথম ধারকের প্রথম পাতটাকে উৎসের সঙ্গে যুক্ত করা হয়, শেষ পাতটাকে ভূ সংলগ্ন করা হয়। তাহলে প্রতিটা পাতেরই আধান কত হচ্ছে, এটা প্লাস কিউ, অবশেষের ফলে মাইনাস কিউ, যেহেতু তার দিয়ে যুক্ত তাহলে বাইরের পৃষ্ঠে প্লাস কিউ, এটা প্লাস কিউ মাইনাস কিউ। এইভাবে কি হবে যে এদের ধারকত্ব সি ওয়ান সি টু সি থ্রি ধারকত্বের ধারক, তাহলে নিশ্চয় আধান এক কিন্তু ধারকত্ব আলাদা, সুতরাং বিভব পার্থক্য থাকবে এর কত ভি ওয়ান, এটা ভি টু, এটা ভি থ্রি। তাহলে মোট বিভব যদি ভি ধরা হয় বা তুল্য বিভব, তাহলে ভি সমান ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি। তাহলে কত হচ্ছে আধান প্রত্যেকের সমান, ধারকত্ব আলাদা, কিউ বাই সি ওয়ান প্লাস কিউ বাই সি টু প্লাস কিউ বাই সি থ্রি। এখন পাতগুলোকে খুলে এমন একটা ধারক লাগানো হলো যেটা সমগ্র সমবায়ের কি তুল্য, তাহলে তার ধারকত্ব যদি সি এস ধরা হয়, কিউ আধান দেওয়া হয়েছে, তাহলে বিভব যদি ভি ধরা হয় তাহলে ভি ইকুয়াল টু কিউ বাই সি এস, কিউ তো কেটে যাবে, তাহলে ওয়ান বাই সি এস সমান ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি। এটা হচ্ছে শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব সি এস। হলে এই রাশিমালা দিয়ে তোমরা বিভিন্ন প্রবলেম সলভ করতে পারবে। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি দেখাবো যে এক্ষেত্রে পাতগুলোকে সব একটা পয়েন্টে যুক্ত করে, প্রথম পাতগুলোকে একটা পয়েন্টে যুক্ত করে প্লাস কিউ আধান দেওয়া হলো, আর শেষ পাতটাকে কি করা হলো ভূ সংলগ্ন করা হলো। তাহলে ধারকত্ব সি ওয়ান সি টু সি থ্রি, তাহলে যার যার ধারকত্ব অনুসারে সে আধান খেয়ে ফেলবে। তাহলে এর ধারকত্ব যদি বেশি হয় সে বেশি আধান খাবে, ধারকত্ব কম হলে কম আধান খাবে, সেইভাবে আধান নিয়ে নেবে। তাহলে মোট আধান কত হচ্ছে যে কিউ সমান সমান কিউ সমান কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস কিউ থ্রি। তাহলে কি হচ্ছে বিভব প্রত্যেকের কি সমান হবে, কারণ কি যেখানে ধারকত্বের অনুপাতে আধানগুলো বণ্টিত হয়েছে, তাহলে কিউ বাই সি ধ্রুবক, সুতরাং বিভবটা ধ্রুবক হবে। তাহলে কিউ বাই কিউ এখানে কি লিখবো, তাহলে যে কিউ ইকুয়াল টু সি ভি, যে সি ওয়ান ভি প্লাস সি টু ভি প্লাস সি থ্রি ভি। এখন অনুপাত যদি তুল্য ধারকত্ব সিপি ধরা হয় তাহলে বিভব তো একই থাকছে, তাহলে সিপি ভি, তাহলে সিপি ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি। এইভাবে এটা হচ্ছে সমান্তরাল পাথরকের তুল্য ধারকত্ব, এটা সেই সময় তুল্য পাথরকের তুল্য ধারকত্ব। এই মোটামুটি হলো, ডিটেলস পড়াতে গেলে অনেক সময় লাগবে কিন্তু আমাদের সময় তো কমই দেওয়া হয়েছে, সুতরাং এটা মোটামুটি একটু রিপিট করা হলো। আমরা শেষ করলাম দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যার ক্লাস। পর্দার উপরে যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো তাদের জন্য আরো একবার জানিয়ে দেব, আজ তোমরা যে ক্লাস করলে সেই প্রত্যেকটি ক্লাসের পুনঃপ্রচার কিন্তু তোমরা দেখতে পাবে নিউজ নোম্যান্স ল্যান্ডের পর্দায় আজ বিকেল 4টে থেকে এবং আগামীকাল সকাল 8টা থেকে। সেই সাথে সাথে তোমাদের আরো একবার জানিয়ে দেব যে আমরা কিন্তু প্রত্যেকটি ক্লাসের আপডেট নিউজ নোম্যান্স ল্যান্ডের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে দিচ্ছি। তোমরা যদি কোনো ক্লাস কোনোভাবে মিস করে যাও সেক্ষেত্রে প্রত্যেকটি ক্লাস তোমরা কিন্তু নিউজ নোম্যান্স ল্যান্ডের ফেসবুক পেজ লাইক করে এবং ইউটিউব
চ্যানেল ফলো করে প্রত্যেকটি ক্লাসের আপডেট পেতে পারো। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন শিক্ষক শ্রী সৌমেন চ্যাটার্জি এবং শিক্ষক শ্রী শান্তনু দে। আমরা স্যারদের আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের মতন শেষ করব পাঠশালা। দেখতে থাকো, সঙ্গে থাকো নিউজ নোম্যান্স ল্যান্ড।